দেখলেই মাথা ঘুরছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কারণ জানো? কারণ তোমাদের কাছ থেকে এত সাপোর্ট পাচ্ছি। কিপ সাপোর্টিং লাইক দিস। আমি চেষ্টা করব এরকম আরও কিছু ভালো ব্লগ তোমাদের সামনে আনার। আর এখন আমরা কোথায় রয়েছি জানো? আমরা রয়েছি এখন সাউথ ক্যারোলাইনায়। কাল আমরা চার্লসটন ছিলাম আর আজ সকাল সকাল আমরা চার্লসটন থেকে মার্টল বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মার্টল বিচ সাউথ ক্যারোলাইনার একটা খুব পপুলার ভ্যাকেশন স্পট। এখানে শুধু বিচ নয়, বিচ ছাড়াও অনেক রকমের অ্যাট্রাকশনস আছে। তো আমরা যেমন ভেবেছি, বিচে যাওয়ার আগে একটা অ্যাডভেঞ্চারাস হেলিকপ্টার রাইড নেব আজকে। আর তার বেশ কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তার জন্য পুরো ব্লগ দেখতে থাকো। এরকম আরও অনেক চমক আছে এই ব্লগে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেন কিপ ওয়াচিং। আফটার হেলিকপ্টার রাইড আমরা এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ওয়েট করছি ফর আওয়ার লাঞ্চ। আর লাঞ্চ হয়ে গেলেই আমরা যাব বিচের দিকে আর তোমাদের সাথে আরও মজার কিছু মুহূর্ত শেয়ার করব। দেন কিপ ওয়াচিং। এখন আমরা যেখানে রয়েছি সেই জায়গাটা হচ্ছে ব্রডওয়ে অ্যাট দ্য বিচ। ভীষণ মজাদার জায়গা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে প্রচুর দোকান আছে। তার সাথে তুমি যদি মনে করো আমি ঘোরাঘুরি বেশি করব না, লেকের পাশে বসে চুপচাপ একটু সময় কাটাবো, তাও কাটাতে পারো। আবার যদি মনে করো অনেক মজাদার রাইডসগুলো চড়বো, তাহলে সেটাও তুমি করতে পারো। এবং এই জায়গাটা ভীষণ হ্যাপেনিং, প্রচুর লোকের সমাবেশ। আর আমরা গেছিলাম ঠিক বিকালের সময়, তো সেই কারণে আরও অনেক লোকজন ছিল এবং সেই কারণে খুব ভালো লাগছিলো এই জায়গাটাতে সময় কাটাতে। তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। তোমরা দেখতে থাকো এই জায়গাটা, খুব ভালো লাগবে। দেখলেই মাথা ঘুরছে।
বাবা পুরো ঘুরিয়ে দিল না দেখলেই মাথা ঘুরছে আর এখন আমরা এসে পৌঁছেছি মার্টেল বিচে। এই বিচটা এত সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে আসা মাত্রই আমাদের সাথে পরিচয় হয়ে গেল এই জেলিফিশের। এত কাছ থেকে তো আমি এর আগে কখনো জেলিফিশ দেখিনি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। বেশ কিছু ভালো ভালো মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই মার্টেল বিচের। আমার খুব ভালো লেগেছে এই বিচটা। আমরা আজকের ব্লগের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা আমাকে অবশ্যই জানিও কমেন্টেতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করো। আমি জানি তোমরা অনেকেই কিন্তু আমার চ্যানেলটাকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ আমার এই ব্লগটা দেখার জন্য। কিপ সাপোর্টিং লাইক দিস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।